সবাই দিয়ে ফেললো, সারা বিশ্ব দিয়ে ফেললো, এখনো পর্যন্ত আমাদেরটা কেন আসতেছে না? অবশেষে আমাদের বয়সের কোঠায় আমরা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসসালামু এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। বাট আমি ভালো না খারাপ আছি এটা বুঝতে পারতেছি না, কারণ একটু ভয়ে আছি। আলহামদুলিল্লাহ আমাদের অনেক অপেক্ষার পরে আমাদের কোভিড-19 প্রথম ডোজ দেওয়ার ডেটটা চলে এসেছে। তো 10 দিন আগে আমরা আসলে আমার আর রামিসার আব্বুর দুইটা লেটার বাসায় পাই। তো আমরা আলহামদুলিল্লাহ আজকে সন্ধ্যায় আর কি আমাদের দুইজনের সেম টাইমে পড়েছে, আমাদের ভ্যাকসিনটা দিতে যেতে হবে। হয়তো বা আপনারা সবাই দিয়ে ফেলেছেন কম বেশি, বাট আমাদের এইটা একেবারেই নতুন এক্সপিরিয়েন্স, তাই ভাবলাম কেন না আপনাদের সাথে একটু শেয়ার করি। আরেকটা যেটা ব্যাপার হলো, মানে সুই দেখলেই আমার খুবই ভয় লাগে, বাট ইভেন আমি যদি চিন্তাও করি যে আমার ইঞ্জেকশন দিতে যেতে হবে, যেমন এই লেটারটা পাওয়ার পর থেকে আমার শুধু চিন্তা হচ্ছে যে আমি কি পারবো কি পারবো না। তো রামিসা যখন দেখছে যে আমি নার্ভাস, রামিসা আমাকে বলছে মামা তুমি পারবা। আর এছাড়া রামিসার আব্বু প্লাস আমাদের বাংলাদেশ থেকে আমাদের ফ্যামিলি সবাই আমাকে বলতেছে কোনোই ব্যাপার না, একদমই পারবা। তারপরে ভয় তো ভয়ই, বুঝেন না? তাই আর কি আজকে যতই সময় ঘনায় আসতেছে আমি একটু নার্ভাস বেশি হচ্ছি, উল্টাপাল্টা টেনশন একটু বেশি আসতেছে। তারপর আল্লাহ ভরসা, যেহেতু আসছে এতদিন অপেক্ষার পরে ভ্যাকসিনের ডেটটা, তো দিতে তো হবেই। এই ছোট্ট আমাদের একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। জানি হয়তো বা অনেকেই দিয়ে ফেলেছেন, অনেকে হয়তো বা সেকেন্ড ডোজও দিয়ে ফেলেছেন। তো আমরা এখন মাত্র ফার্স্ট ডোজ দিচ্ছি, কারণ আমাদের ইউকেতে এজ ওয়াইজ ভ্যাকসিনটাকে ওরা ডিভাইড করছে। তো আমরা যেহেতু 30-এর কাতারে, তো আমাদের তাই আমাদের আসতে একটু লেট হলো। তো যে আমার ক্যামেরা ধরে রেখেছে আজকে তারও ভ্যাকসিনের ডেট, আমার হাজবেন্ড, বাট ও নাকি কোনো নার্ভাস না, ওর কোনো ভয় লাগতেছে না। তো সে খুব স্ট্রং আছে আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ। এই এই আমাকে ভেঙাইতেছে। তো ঠিক আছে, চলেন যাওয়া যাক, আমাদের সাথেই থাকেন পুরো ভিডিওটায়। আশা করব আপনাদের ভালো লাগবে আমাদের এই ছোট্ট এক্সপিরিয়েন্স। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না, লাইক শেয়ার এবং কমেন্ট সাবস্ক্রাইব, ওই বেল বাটনটা টিপ দিতে। ঠিক আছে, তাহলে চলেন যাওয়া যাক। তো আমরা অলরেডি বের হয়ে গেছি, বেশি দূরে না, আমাদের বাসা থেকে মাত্র 6-7 মিনিট ওয়াক। আমার সাথে আরেকজনও যাচ্ছে যার কোভিড ভ্যাকসিন দেওয়া লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তারপর আপনার কি অনুভূতি? আমি খুবই আনন্দিত, খুবই আনন্দিত, ভ্যাকসিনের চিঠি পেয়ে আমি খুবই আনন্দিত। আমিও আনন্দিত, বাট একটু ভয় সন্ত্রস্ত, একটু ভয়ও কাজ করতেছে, একটু না অ্যাকচুয়ালি বেশি ভয় কাজ করতেছে যে কি হয়, কিভাবে দেয়, আর দেওয়ার পরের পেইনটা কিরকম হয়, এটা নিয়ে খুবই ভয়ে আছি। বাট যাই হোক, আল্লাহ ভরসা। ইসা কোথায় যাচ্ছে তুমি? ভ্যাকসিনে যাইতেছো? জি। রামিসা দিবে ভ্যাকসিন নাকি? নট শিওর। রামিসাকে কি কোভিড এর ভ্যাকসিন দিবে নাকি শুধু মামা আর আব্বুকে? শুধু মামা আর আব্বুকে। তাই তুমি কি আমাদেরকে সাহস দিবে? আচ্ছা চলো তাহলে যাই। এই যে ইন্ডিকেট করে দিছে আমাদের এদিকে যেতে হবে, কোভিড-19 ভ্যাকসিন সেন্টার। তো আমরা যাচ্ছি, এদিক দিয়ে গিয়ে আমাদের লেফট যেতে হবে। আমাদের অলরেডি সন্ধ্যা 6টা বেজে গেছে, আমাদের 6:30 অ্যাপয়েন্টমেন্ট। আমরা সুন্দর হাঁটতে হাঁটতে চলে আসছি, আজকের ওয়েদারটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর। আমরা যাচ্ছি এই লেজার সেন্টারটা, লাগুন লেজার সেন্টার, এটার ভিতরে আমাদের ভ্যাকসিন সেন্টার হচ্ছে। মাস্ক পরে ফেলছি, আমি তো পরে ফেলছি। আমরা চলে আসছি, চলে আসছি, এখনই আমরা চলে যাব। এই যে আজকে ভালো সানি ওয়েদার, মাস্ক পরে নেই, মাস্ক পরে নেই, এখনো এখনই পরে ফেলবো। ওকে চলো যাই তাহলে, আমরা এখনই ঢুকে যাব। এখানে কিউ মেনটেন করে ঢুকতে হয়। আমরা আলহামদুলিল্লাহ এমন সময় একটা টাইমিং করছে, আলহামদুলিল্লাহ কোনো কিউ দেখতেছি না। আলহামদুলিল্লাহ ভ্যাকসিন দেওয়া শেষ, তবে নিয়ম অনুযায়ী 15 মিনিট বসে তারপরে এখান থেকে উঠতে হবে, এর আগে উঠা যাবে না।
তো আমি দিয়ে বসে রয়েছি, রামিসার আব্বুর এখনো শেষ হয়নি, ও দিয়ে আসলে পরে ও বসবে। আলহামদুলিল্লাহ রামিসার আব্বুরও ভ্যাকসিন দেওয়া শেষ, এখন কিছুক্ষণ আমরা এখানে বসে থাকবো। তো এখন হলো বাসায় যাওয়ার পালা। আলহামদুলিল্লাহ কিছু হয় নাই, তো দেখি নাইটে বা কালকে কোনো পেইন ফিল করি কিনা, ইনশাআল্লাহ করব না, আল্লাহর রহমতে। তোমার কেমন লাগলো? তোমার অনুভূতি খুবই ভালো। রামিসা তো যখন দেখছে যে আমার জন্য ওই ও নিয়ে আসছে ভ্যাকসিনটা, রামিসা তো মামা তুমি পারবা, রামিসা গুড গার্ল। আজকের ভিডিও আর বাড়াবো না, গাছ পেলাম তাই ভাবলাম এখানে দাঁড়াই ফিনিশিংটা দিয়ে দেই, বাসায় চলে যাচ্ছি, সন্ধ্যাও ঘনে আসতেছে, তো আজকে এখানেই শেষ করব। ছোট্ট একটা আপনাদের সাথে আমাদের একটা অভিজ্ঞতা শেয়ার করলাম, আশা করি ভালো লেগেছে। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য একটু দোয়া করবেন, যেহেতু পাঁচ ভ্যাকসিন দিলাম দেখি কিরকম মানে ফিল করি, তো আশা করি সব ঠিক থাকবে ইনশাল্লাহ, তাই না? ইনশাল্লাহ। তো আজকে এই শেষ করব, আপনারা ভালো থাকবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, আর যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তাই না? তাহলে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।